সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে বদ্যিবাড়ির তেহাত্তরতম পর্বের সঙ্গে আছি মুজাহিদ শুভ আজ আমরা কথা বলবো লোপাস বা এসেলি রোগের চিকিৎসা নিয়ে এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই আমার ডানেই অর্থাৎ প্রথমে আছেন ডাক্তার অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক অধ্যাপক রিউমাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যারের অবশ্য আরও পরিচয় রয়েছে এশিয়া প্যাসিফিক লিগ অব অ্যাসোসিয়েশন অফ রিউমাটোলজির প্রেসিডেন্ট এবং এরপরেই আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাত্র বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার সৈয়দ জামিল আব্দাল এবং এরপরে আছেন লুপাস ফাউন্ডেশন অব বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ লুৎফুল্লাহ আপনাদের তিনজনকে আমাদের বদ্যিবাড়িতে আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আর দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সময় নিউজ ডট টিভিতে এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন পাশাপাশি চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন শূন্য দুই নয় ছয় সাত শূন্য শূন্য ছয় এক নম্বরে আমন্ত্রিত অতিথিরা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন দর্শক আর দেরি নয় চলে যাচ্ছি মূল আলোচনায় আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হককে প্রশ্ন করতে চাই আমরা ভীষণভাবে আনন্দিত অনেক অপেক্ষার পর বদিবাড়িতে আপনাকে পেয়েছি আমরা যেহেতু গতকালকেই বিশ্ব লুপাস দিবস পার করেছি এই লুপাস রোগ সম্পর্কে অতটা মনে হয় পরিচিতি কম আছে আমরা তারপরে যদি সহজভাবে জানি যে লুপাস বা এসেলি রোগ আসলে কি। ধন্যবাদ মুজাহিদ খুব সুন্দর প্রারম্ভিক প্রশ্নের জন্য এই রোগটাকে আমরা আমাদের পুরা ডাক্তারি ভাষায় বলি সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস সিস্টেমিক কথাটা মানে হচ্ছে যে রোগটা শরীরের বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন টিস্যুকে আক্রমণ করে মানে অনেকগুলো সিস্টেমকে আর লুপাস বলতে বোঝায় নেকড়ে আর ইরিথেমেটোস কথায় মানে হচ্ছে লাল এই রোগে চামড়া এক ধরনের র্যাশ হয় যার জন্য চামড়া লাল হয়ে যায় আর এই ধরনের মনে করা হয় রোগটা একসময় খুব মারাত্মকভাবে রোগীকে আক্রমণ করত। যার জন্য রোগটাকে একটা নেকড়ের সাথে তুলনা করা হতো এই জন্য এই রোগটার নামকরণ হয়েছে সিস্টেমিক লুপাস ইরিথেমেটোস আমরা এটাকে সংক্ষিপ্ত দুইভাবে করি কখনো কখনো একে আমরা এসেলি বলি আবার কখনো কখনো শুধু লুপাস বলি আচ্ছা ধন্যবাদ আমি স্যারের কাছে জানতে চাইবো যে আসলে প্রতিটা রোগের যেমন লক্ষণ আছে এই রোগের সাধারণ লক্ষণগুলো কি রোগের কীভাবে বুঝবে এই রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে হচ্ছে জ্বর জ্বর ভাব অনেক সময় জ্বর আসে বিভিন্ন গিরাগুলোর মধ্যে ব্যথা হয় চুল পড়ে যায় অনেকের মুখে অনেক সময় মুখের তালুতে বিশেষ করে ঘা হয় এবং এক ধরনের স্যার একটু আগে যেটা বললেন এক ধরনের লাল চাকা চাকা হয় যেগুলো বেশিরভাগ

ভাইরাল অ্যাথ্রাইটিস নিয়ে আসে অনেক সময় রুগীরা এই সমস্ত ফিচার নিয়ে আসতে পারে রেশ বিভিন্ন গিরায় ব্যথা জ্বর কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যেমন ধরুন এটা দীর্ঘায় একটা দীর্ঘ সময় ধরে কষ্টরা রুগীরা ভোগ করে আর কি যেমন জ্বরটা অনেক দিনের হতে পারে ব্যথাগুলা গিরার ব্যথাগুলো অনেক দিনের হতে পারে সাধারণত এটা ছয় সপ্তাহর বেশি যখন হয় তখন আমরা ধরে নিই যেটা কোনো বাতের কারণেই হচ্ছে আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে রোগীরা আসলে এই রোগের ক্ষেত্রে কোন ভুলগুলো সাধারণত করে আপনাদের কাছে আসার ক্ষেত্রে অনেক পরে আসে কিনা অথবা একটা ভুল তো অনেক বেশি আমরা এগুলিকে ঠিক ভুল বলব না এটা আমাদের আর্থ সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করে অনেক সময় রোগীরা এই জিনিসটাকে গুরুত্ব দিতে চান না তা এই জন্য ডাক্তারের কাছে যেতে দেরি করেন কখনো কখনো বিশেষ করে যেই সমস্ত এলাকায় খুব কাছাকাছি ডাক্তার নাই বা কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটি নাই সেই সব জায়গায় এই দেরিটা বেশি হয়ে থাকে আর এরপরে ডাক্তারের কাছে যাওয়ার পরেও কখনো কখনও ডাক্তাররা যখন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন যদি একটু ভালো লাগে এই রোগটা ফ্লাকচুয়েট করে ভালো লাগলে কখনও কখনো পরীক্ষা না করে বাসায় অনেকদিন অপেক্ষা করেন আবার ফিরে আসবে কিনা অনেক সময় মনে করেন যে বোধহয়টা ভালোই হয়ে গেছে তা এই ধরনের কতগুলো ভুল রোগীদের পক্ষ থেকে হয় আর আমি বলবো যে আমাদের পক্ষ থেকেও কখনও কখনও এমন হয় যে রোগীরা হয়তো আমাদের কাছে আসলেন কিন্তু আমরা সঠিক জায়গায় রোগীকে ডাইরেকশনটা দিলাম না এমনটা হতে পারে যে অমুক অমুক বিশেষজ্ঞদের কাছে বা অমুক 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 চিকিৎসকদের কাছে গেলে এই রোগটার সঠিক নির্ণয় এবং এই রোগের সঠিক চিকিৎসা হতে পারে এটা কখনো কখনো এরকম আমাদের পক্ষ থেকে না জানার কারণে আমরা দেই না নাকি অনেক সময় এটা না জানার কারণে সত্যিকার অর্থে আমাদের যেই স্নাতক কারিকুলাম পাঠ্যক্রম সেখানেও এই লুপাসের যথেষ্ট স্থান এখন পর্যন্ত নাই তা এই জন্যই আসলে আমাদের এমবিবিএস বিবিএস পাশ করার জন্য লুপাস সম্পর্কে সম্যক ধারণা নিয়ে বের হওয়ার কোনো প্রয়োজন হয় না এটাও একটা আছে স্যার আপনার কাছে কাছে আমি জানতে আপনি একটি ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা এই লুপাস রোগের সংখ্যা আসলে বাংলাদেশে কেমন প্রতিটা রোগেই আমরা দেখি যে ক্রমাগতভাবে বাড়ছে এই রোগে আসলে সংখ্যা বাড়ছে কিনা এখন কি অবস্থা ইনফ্যাক্ট যেহেতু আপনারা ইতিমধ্যে শুনেছেন স্যারদের কাছে যে এই লুপাস রোগটা এরকম যে একটু জটিলতা আছে এবং এত বেশি জানাও নেই মানুষের মাঝে তার কারণে এখন পর্যন্ত সরকারিভাবে অথবা অফিসিয়ালি কোনো স্ট্যাটিস্টিক্স ওই অর্থে নেই যে কত রোগ বা রোগী বাংলাদেশে আছেন তবে ধারণা করা হয় ওনাদের আমাদের যারা চিকিৎসকরা আছেন যারা লুপাসের চিকিৎসা দিচ্ছেন তাদের বিভিন্ন রোগীদের সাথে ইন্টারাকশানের ফলে আমরা দেখতে পাই এবং ওনাদের একটা ধারণা হয়েছে যে অ্যাবাউট দুই লাখের মতো রোগী বাংলাদেশে আছে তবে একটা জিনিস আপনাকে একটু জানিয়ে রাখি যে বিশ্বব্যাপী প্রায় ষাট লক্ষ মানুষ যেটা ওয়ার্ল্ড লুপাস ফেডারেশন তাদের একটা এস্টিমেটের ভিত্তিতে তারা বলছেন যে বিশ্বব্যাপী প্রায় ষাট লাখের মতো মানুষ এই রোগী এস্টিমেট অনুযায়ী আমরা বাংলাদেশে ধারণা করছি বাংলাদেশে ধারণা করছি একটা হচ্ছে সেই এস্টিমেট দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যারা রিউমোটোলজিস্টরা আছেন তারা প্রতিনিয়ত রুগীদের সাথে যেভাবে তারা ইন্টার্যাক্ট করছেন এ থেকে এর থেকে ওনারা এই ধারণাটা করছেন তবে লুপাসের ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি এবং ডিপার্টমেন্ট অফ রিমোটোলজি এবং আমাদের যারা রিমোটোলজিস্ট আছেন দেশে তাদের সাথে এক যুগে আমরা কাজ করে আমরা একটা সমন্বিত চেষ্টায় এবং সরকারের সহায়তায় আমরা চাই যে এরকম একটা পরিসংখ্যান কেমন করে প্রতিষ্ঠা করা যায় এবং যারা রুগী আছেন তাদেরকে এরকম একটা কতজন আছে ওইটা আইডেন্টিফাই করা যায় ধন্যবাদ আমি স্যার কাছে আবার আসবো যে প্রতিটা রোগ হওয়ার তো আসলে কারণ নির্ণয় করা যায় না কিন্তু কারণটা তো অবশ্যই আছে এই রোগের ক্ষেত্রে কারণটা কি অথবা কিভাবে হয়ে থাকে ধন্যবাদ এটা আসলে এই রোগের সত্যিকার সঠিক কারণটা নিখুঁতভাবে এখনও বের হয়নি তবে আমরা বলি যে আমাদের শরীরের মধ্যে ইনফেকশনকে প্রতিরোধ করা একটা সিস্টেম আছে যে সিস্টেমটার দায়িত্ব হচ্ছে শরীরে যদি জীবাণু ঢুকে পড়ে তাহলে সেই জীবাণুকে ধ্বংস করে দেওয়া এই সিস্টেমটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি ইমিউন সিস্টেম আমাদের এই ধরনের যে কোনো প্রতিরক্ষাকারী সিস্টেমে যেরকম মাঝে মধ্যে ত্রুটি দেখা দেয় আমাদের নিজেদের শরীরের এই সিস্টেমেও কিন্তু ত্রুটি হতে পারে এবং কখনও কখনো এই ইমিউন সিস্টেমটা শরীরের নিজস্ব অঙ্গকে ভুল করে বাইরের শত্রু মনে করে আক্রমণ করে বসতে পারে যখন এই আক্রমণ ইমিউন সিস্টেমের আমাদের নিজেদের শরীরের ভিতরের কোনো বস্তুকে শত্রু মনে করে আক্রমণ করার ফলে যখন রোগ হয় তখন সেই রোগগুলোকে আমরা সামগ্রিকভাবে বলি অটো ইমিউন রোগ এসএলিও একটা অটো রোগ এইখানে আপনার বলতে পারেন যে আমাদের মূল আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে আমাদের শরীরটা অজস্র কোষ দিয়ে তৈরি কয়েক কোটি কোষ প্রত্যেকটা কোষের ভিতরে কোষকে পরিচালনা করার জন্য একটা কোষ কেন্দ্র থাকে আর যাকে আমরা বলি নিউক্লিয়াস সেই কোষ কেন্দ্রটা হচ্ছে প্রত্যেক কোষের রাজধানী তা সেই রাজধানীর মধ্যে কোষের কাজ পরিচালনা করার জন্য কতগুলো প্রোটিন বা আমিষ থাকে সেগুলিকে নিউক্লিয়ার প্রোটিনও বলা হয় বা নিউক্লিয়ার অ্যান্টিজেন বলে বলা হয় যখন একজন মানুষের ইমিউন সিস্টেম ভুল করে আমাদের সেই কোষ কেন্দ্র বা নিউক্লিয়াসের ভিতরকার প্রোটিনকে আক্রমণ করে তখন যেই রোগটা হয় সেটাকে আমরা বলি এসে আচ্ছা এখন এটা আমি বলবো জাস্ট এই প্রসঙ্গে আরেকটা কথা বোধ বলে ফেলা ভালো যেহেতু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা টিস্যু বা কলা প্রত্যেকটা সিস্টেমই যেহেতু কোষ দিয়ে তৈরি এবং কাজেই প্রত্যেকটা কোষের কেন্দ্র আছে কাজেই সত্যিকার অর্থে আমাদের শরীরের যে কোনো সিস্টেম যে কোনো টিস্যু বা কলা এই এসিলি রোগে আক্রান্ত হতে পারে আচ্ছা আমি বিস্তারিত জানলাম আমি স্যারের কাছে আবদাল স্যারের কাছে জানবো যে মানে এই রোগের ভয়াবহতাটা কেমন খারাপ দিকগুলো আসলে কি কি খারাপ দিক রোগ মানেই তো আসলে মানে খারাপ দিক খারাপ দিক হচ্ছে এই স্যার একটু আগে যেটা বললেন যে আমাদের শরীরে যে বিভিন্ন সিস্টেম এই রোগ মানে আঘাত আঘাত করতে পারে এবং আক্রান্ত করে বিশেষ করে যখন আমরা দেখি রোগীদের আপনার এই হৃৎপিণ্ড মানে হার্ট এবং আপনার ফুসফুস আক্রান্ত করে তখন কিডনি তারপরে কিডনি আক্রান্ত করে আপনার মুখটুক ফুলে যায় পানি শরীরে পানি চলে আসে পেটে পানি চলে আসে অনেক সময় রুগীরা খিচুড়ি নিয়ে আসেন এবং রুগীরা অসংলগ্ন কথা বলেন অর্থাৎ আমরা এটাকে সিএনএস রূপাত বা আমাদের ব্রেনের যখন আক্রান্ত হয় সেটাও একটা খারাপ দিক অনেক ক্ষেত্রে মহিলাদের বিবাহিত মহিলাদের বারবার বাচ্চা নষ্ট হয় এবং অনেক সময় দেখা যায় যে ওই মহিলার একটা গ্রুপ আমাদের বা এক পা ফুলে চলে আসেন আমরা ডিপ ভেন থ্রম্বোসিস বলি এটাও একটা সিরিয়াস বিষয় আর কি তো এই রকম ফুলেই তো অনেক ভয়াবহ এটা যদি পরিণতির কথা জানতে চাই মৃত্যুর ঘটনাও ঘটে কিনা এই রকম আশঙ্কা আসলে থাকে কিনা মানে আসলে 60 দশকে এই রোগে মৃত্যুর হার ছিল খুব বেশি আচ্ছা বলা হয় যে 100 জনের মধ্যে 90 জন 10 বছরের মধ্যে মারা যেতেন তার মানে 10 বছরের শেষে সেই 10 জন বেঁচে থাকতেন কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের একটা প্রভূত উন্নতি হয়েছে বিগত চার দশকে এবং এই উন্নতির ফলে এখন জাস্ট প্রপোর্শনটা উল্টে গেছে এখন বলা হয় যে শতকরা দশজন দশ বছরে মারা যান আর শতকরা নব্বই ভাগই বেঁচে থাকেন যদি আপনি বলেন পরিণতির কথা তাহলে আমি বলবো যে এই যে দশ বছর যারা পার করে দিলেন এবং বেঁচে বেঁচে থাকলেন তাদের বেশিরভাগই কিন্তু এরপরে বেশিরভাগ সময় ভালো একটা স্বাভাবিক জীবনযাপন করেন তারা তাদের কাজ মতো চালিয়ে যেতে পারেন যদিও তাদের বেশিরভাগেরই কিছু ওষুধ খেতে হয় রোগটার যে রিলাপস বা রোগটার প্রত্যাবর্তন ফিরে আসা রোগটার যখন উপশম হয় চিকিৎসা দিয়েই হোক বা স্বতঃস্ফূর্ত উপশম হয় আমরা সেটাকে বলি রেমিশন আমাদের ডাক্তারি ভাষায় বলি রেমিশন যখন একজন রোগী রেমিশনে থাকেন তখন তার আবার রিলাপসের সম্ভাবনাও থাকে আবার রোগটা ফিরে আসা তা একটা রিলাপসের ঝুঁকিটা সবসময় কিছুটা থাকে কিন্তু মোটামুটি একটা ক্রিটিক্যাল সময় এই দশ বছরটা পার হয়ে গেলে যারা থাকেন তারা সবাই স্বাভাবিক জীবন যাপন করেন তারা তাদের স্বাভাবিক কাজকর্ম সবই করতে পারেন তারা তাদের সংসারের সামাজিক দায়িত্ব সবই পালন করতে পারেন একটা ছোট অংশের বলতে পারেন যে জটিলতা এবং সেই জটিলতাগুলোর সঠিক সময় সঠিক চিকিৎসা না পাওয়া অথবা ক্ষেত্রে বিশেষ চিকিৎসার ব্যর্থতাও আছে চিকিৎসা সেন পার্সেন্ট ক্ষেত্রে সফল না চিকিৎসা ব্যর্থ হওয়া এটার কারণে একটা ক্ষুদ্র অংশের মৃত্যু হয় তবে আমি বলবো যে আমাদের দেশের ক্ষেত্রে একটা ভিন্ন জিনিস আমাদের বলা দরকার যে এখনও কিন্তু আমাদের দেশের আপামর জনগণ প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন তারা কিন্তু সবাই আধুনিক চিকিৎসার সংস্পর্শে আসার সুযোগটা পাচ্ছেন না বিভিন্ন কারণে আর্থিক কারণ থাকে সামাজিক কারণ থাকে তারা পাচ্ছেন না যারা এই সুযোগটা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ সেই ষাটের দশকের পরিণতি এখনও তাদের জন্য সেই পর্যায়ে রয়ে গেছে যারা আমাদের টাচে আসছেন তাদের ক্ষেত্রে পরিণতিটা অনেক ভালো আমি বলবো এই যে বলা হচ্ছে পশ্চিমী দেশে দশ বছরে দশ জন মারা যান একশো জনের মধ্যে আমাদের টাচে যারা আসেন তাদের ক্ষেত্রেও মৃত্যুর হারটা তেমনই কিন্তু বেশিরভাগ রোগী এই উন্নত চিকিৎসা পদ্ধতির সংস্পর্শে আসার সুযোগ থেকে স্যার আমি আপনার কাছে আসবো আমি মোহাম্মদ লুৎফুলের কাছে জানতে চাইবো স্যার বলেছেন যে আসলে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার অবস্থা খারাপ তারপরেও যদি জানতে চাই যে তারা আসলে কি করছেন কতটা নাজুক অবস্থা এটা যদি একটু বলেন আমরা ফাউন্ডেশন থেকে যখন সারা দেশব্যাপী আমাদের মেম্বাররা আছেন শুধু মেম্বার নয় যে সমস্ত রুগীরা দেশের বিভিন্ন প্রান্তে আছেন তাদের সাথে আমাদের ফাউন্ডেশনের কর্ম কর্মচারীরা যারা আছেন এবং যারা মেম্বাররা তারাও যোগাযোগ করেন এখন পর্যন্ত কিন্তু এই রোগের যে চিকিৎসাটা এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রিক আচ্ছা ঢাকা কেন্দ্রিক বলতে আমরা প্রধানত দেখি যে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শুধু রাজধানী না মানে আরো সেন্ট্রাল বললে আমরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে যেতে মেডিকেল বিশ্ববিদ্যালয় তো এখানেই যখন আপনার প্রথম শুরু হয় সেই 94 সাল থেকে প্রথম আস্তে আস্তে করে শুরু হয় তো গত দু বছর ধরে ফাউন্ডেশন এবং রিউমাটোলজি সোসাইটি এবং রিমাটোলজি ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা একসাথে একটা কাজ করতে পেরেছি যে ঢাকার মধ্যেই অন্যান্য মেডিকেল কলেজগুলোতে এই ফোকাসটা আর একটু দেওয়া যেমন কারেন্টলি আপনার আপনার ঢাকা মেডিকেল কলেজে সহরাবর্তী মেডিকেল কলেজে এই চিকিৎসাটা আলাদাভাবে রাজধানীর বাইরে এই মুহূর্তে আমরা দুটো জায়গায় এখন আছে তিনটে জায়গায় একটা হচ্ছে আছে হ্যাঁ আপনার চিরাং মেডিকেল কলেজে সেপারেটলি আছে রাজশাহীতে আছে রিসেন্টলি রংপুরে শুরু হয়েছে এবং ভবিষ্যতে আমরা দেখছি যে আপনার সিলেটও হবে আমি এখানে একটা আসছি একটা দর্শকের ফোন নিয়ে আমার রাজ্য আসছি দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন দর্শক আপনার নাম মোহাম্মদ মামুনার রশিদ জি বলুন জি আমি জানতে চাচ্ছি যে আমার ওয়াইফের এই এই সমস্যাটা আছে তো আমরা কিছুদিন আগে জানতে পারি এবং গত বছর এই মাসে আমার একটা বাচ্চা হয় এবং সে বাচ্চাটা তিন মাসের মাথায় নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা কি বাচ্চাটা নিতে পারবো কিনা তো ওর একটা পরে প্রবলেম হচ্ছে যে চুল পড়ছে শুধু স্যার হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার অত্যন্ত পার্টিনেন্ট একটা প্রশ্নের জন্য আসলে এসিডি রোগীতে এসিডি রোগীদের যখন তারা যখন গর্ভধারণ করেন তাদের গর্ভপাতের হারটা স্বাভাবিক যারা মহিলা যাদের এসিডি নাই তাদের তুলনায় একটু বেশি এবং এর জন্য আমরা একটা এক ধরনের অ্যান্টিবডি পেয়ে থাকি যেটাকে বলা হয় অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যাদের এই অ্যান্টিবডি থাকে তাদেরই গর্ভপাতটা বেশি হয় এখন আপনার প্রথম কথা হচ্ছে যে কোনো যাদের লুপাস মাদার বলি আমরা যাদের এসিডিতে আক্রান্ত যে মায়েরা তাদের গর্ভধারণের জন্য একটা শর্ত হচ্ছে তাদের ছয়টা মাস ধরে লাগাতার রোগটা চমৎকার নিয়ন্ত্রণে থাকতে হবে এবং সেই নিয়ন্ত্রটা নিয়ন্ত্রণটা যেগুলো বাচ্চার জন্য ক্ষতিকর নয় এই ধরনের ওষুধ দিয়ে নিয়ন্ত্রণটা হওয়াটা বেশি বাঞ্ছনীয় যেমন আমরা বলবো হাইড্রক্সিক রোকিন একটা ওষুধ আছে যেটা বাচ্চার জন্য খুবই নিরাপদ বাচ্চার জন্য উপকারীও। তা এই ধরনের একটা ওষুধ দিয়ে ছয়টা মাস যখন লাগাতার রোগটা চমৎকার নিয়ন্ত্রণে থাকবে তিনি খুব ভালো আছেন তখনই তিনি গর্ভধারণ করলে এই প্রেগনেন্সিটা নিরাপদে কাটবে যদি রোগটা অ্যাক্টিভ অবস্থায় রোগটাকে উপশমে না নিয়ে যদি গর্ভধারণ করা হয় তাহলে কিন্তু সেই প্রেগনেন্সিতে প্রেগনেন্সির ঝুঁকির মানে মাত্রাটা ঝুঁকিটা অনেক বেশি তা এই জন্য প্রথম পরামর্শ হবে ওনার রোগটাকে নিয়ন্ত্রণে আনা ছয় মাস অপেক্ষা করা ওনার সেই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিটা আছে কিনা এটা রক্ত পরীক্ষা করে বোঝা সম্ভব এটা আপনাদের বুঝে নিতে হবে টেস্ট করে যদি সেই অ্যান্টিবডিটি থাকে তাহলে প্রেগনেন্সির অবস্থায় আমরা আবার দুটো ওষুধ দিয়ে থাকি একটা অ্যাসপিরিন আর আরেকটাকে আমরা বলি হেপারিন বা হেপারিনের কিছু অ্যানালগ বলে বলা হয় এই ধরনের জিনিস দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি ওই চিকিৎসাটা যদি গোটা প্রেগনেন্সি জুড়ে যদি তিনি চালিয়ে থাকেন তাহলে গর্ভপাতের সম্ভাবনাটা অনেক কমে যায় বলতে পারেন যে এই এসিলি রোগে গর্ভপাতের কারণটা আবিষ্কার হওয়া আর তারপরে সেই কারণের চমৎকার চিকিৎসা আবিষ্কার হওয়া এই দুই ঘটনা কিন্তু এসিলি লুপাস মাদারদের গর্ভপাতের সংখ্যা অবিশ্বাস্য রকম কমিয়ে এনেছে আমরা বলতে পারি যে গর্ভপাতের যত কারণ আমরা জানি তার মধ্যে সবচেয়ে সহজে চিকিৎসা করা যায় এই কারণটার আচ্ছা ধন্যবাদ দর্শক আপনার উত্তর অবশ্যই পেয়েছেন আমি একটু জামিল আবদাল স্যারের কাছে জানবো যে এই রোগের প্রচলিত চিকিৎসাগুলো কী কী আমরা এখন কোন জায়গায় আছি আধুনিক চিকিৎসা কোন পর্যায়ে আমরা আছি এই রোগের আমরা মোটামুটি আমরা যে ওয়ার্ল্ডের যে অ্যাপেক্স বডি যে গাইডলাইনগুলো আছে সেগুলোর ভিত্তির উপরেই আমরা কিন্তু চিকিৎসা দিচ্ছি আমরা এটুকু বলতে পারি যে আমরা একটা ভালো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের চিকিৎসা আমরা দিচ্ছি আর আপনার প্রথম কথা হচ্ছে যে রোগটা সম্পর্কে রুগীকে ভালো করে মানে রোগের মানে কিভাবে রোগটা হয় বা রোগের চিকিৎসা কিভাবে নেওয়া উচিত কি উচিত না কিভাবে ওনারা ফলো থাকবেন এই বিষয়গুলা মানে ভালো করে রুগীকে শেখানো এবং রুগীকে যারা চিকিৎসা মানে সাথী যারা থাকেন মনে করেন বাচ্চা হলে বাবা মা যদি ফ্যামিলি হয় হাজব্যান্ড এই কেয়ার গিভার যারা তাদেরকেও এই রোগ সম্পর্কে একটা ভালো জ্ঞান দিতে হবে আমাদেরকে কিন্তু আমি যদি জানি যে সচেতনতার ক্ষেত্রে মানে ফাউন্ডেশন কি কোনো কাজ শুরু করেছে কিনা অথবা অগ্রগতি কতদূর হয়েছে যদি বলেন হ্যাঁ সাথে আমি একটু আগের প্রশ্ন থেকে একটু আপনাকে অ্যাড করতে চাই যে আমরা যেরকম বলেছিলাম যে ঢাকা কেন রিক সেরকম চিকিৎসাটা আগে কিন্তু বাংলাদেশে এরকম রিওমেটোলজিস্ট তেমন কি কয়েকজন ছিলেন না যেমন আথিক স্যার যেমন আছেন এরকম কয়েকজন শুধুমাত্র ছিলেন তো এখন ওনাদেরই প্রচেষ্টায় বেশ কয়েকজন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ জনের মতো রিউমাটোলজিস্ট হয়েছেন তারপর সংখ্যা অনেক কম অনেক কম সেই হিসাবে অনেক কম কিন্তু এদের সংখ্যাটা কিছুটা বাড়ায় ওনারা প্রতি সপ্তাহে একবার ঢাকার বাইরে যেতে পারছেন এতে কিছুটা আপনার উপশম হয়েছে কিন্তু এখন পর্যন্ত এটা প্রকট ইয়ে সংকট রয়ে গেছে সেটা তো ওই যেহেতু অনেক সারা দেশব্যাপী এই রুগীদের পরিমাণ মানে রুগীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন তো এই তাদেরকে একই সাথে এই রোগ সম্পর্কে জানানো এই ক্ষেত্রে স্পেশালি সংগঠন আমাদের লুপাস ফাউন্ডেশন যে ধরনের কাজগুলো করছে এর ভিতরে প্রথমত গত তিন চার বছর ধরে আমরা খুবই নির্বিড় মানে নিবিড়ভাবে যে কাজটা করছি এটা হচ্ছে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট কীভাবে মানুষদেরকে আরেকটু বেশি জানানো যায় এবং জানানোর ক্ষেত্রে আমাদের মূল টার্গেট হচ্ছে যারা আইডেন্টিফাইড রুগী তাদেরকে এই রোগটা সম্পর্কে আর একটু ভালো বিষদভাবে জানানো কারণ রোগটা সম্পর্কে অনেক ধরনের খারাপ যিনি আক্রান্ত তিনি ভালো বলতে পারবেন উনি বলতে পারবেন কিন্তু যিনি আক্রান্ত উনি আবার ওই রোগের সব সব দিকগুলো সম্পর্কে উনি না জানায় উনি ওনার দুশ্চিন্তাটা অনেক বেশি হয় সামান্য একটা জ্বরে উনি মনে করেন যে ওনার হয়তো অনেক কিছু হয়ে গেছে কিন্তু উনি যদি এই রোগটা সম্পর্কে জানেন অনেক সময় দেখা যায় যে এই জানাই তাকে সহজ করে দেয় অনেক কিছু সো এতে আমরা দেখছি যে আমাদের এই মুহূর্তে প্রায় দুই হাজারের মতো রুগী আপনার এই লুপাস ফাউন্ডেশনের এই আওতায় আছে এবং তারা নিজেদের মধ্যেই কিন্তু গ্রুপ এবং তাদের মধ্যে ইন্টারাকশান করে এবং অনেক কিছুই এই যে জানাটা অনেক ভালো করে তারা জানতে পারে একটা প্রতিষ্ঠানই তো পর্যাপ্ত না আরো কোনো প্রতিষ্ঠান কাজ করছে কিনা আপনাদের সাথে আলাদা কেউ আসছে কিনা পরবর্তীতে এই মুহূর্তে শুরু কিন্তু আমরা একটা জিনিস দেখি এখানে যে লুপাস যেহেতু আপনার প্রাথমিকভাবে ডেভেলপ করার পরে এর সাথে কিন্তু আরো অনেক গুলো আসে যেমন ধরেন কিডনি যখন আসে তাহলে কিন্তু আমরা একই সাথে লুপাস ফাউন্ডেশন আবার কিডনি ফাউন্ডেশনের সাথে আমরা কাজ করব। যখন আপনার লিভারের ইস্যুজ আছে হার্টের ইস্যুজ আছে তাহলে এটা কিন্তু এরকম না যে যেহেতু এটা মাল্টি সিস্টেম এক পর্যায়ে ডেভেলপ করতে পারে তাহলে শুধুমাত্র এই একই লুপাস ফাউন্ডেশন যে শুধু কাজ করতে পার করবে তা না কিন্তু সবার সহযোগে এই কাজটা করতে হবে যেখানে আমরা মনে করি যে যেমন মিডিয়া আছে এবং মিডিয়ার সাথে অন্যান্যরাও যারা আছেন তারাও কিন্তু এই সচেতনতা বৃদ্ধির জন্য একটা গুরুত্ব আমি আবার একটু আসবো এই যে চিকিৎসার আধুনিকায়নের মধ্যে আমরা প্রবেশ করেছি এই যে পরিণতি যেটা মানে মারা যায় বেশি মানে আমরা এখন এই চিকিৎসার কারণে মানে রোগীরা সারভাইভ করছে কেমন আর একটা প্রবণতা আমরা প্রতিটা রোগের ক্ষেত্রে দেখি যে কিছু হলে আমরা দেশের বাইরে চলে যাই এই প্রবণতা এখন আছে কি না প্রথম কথা হচ্ছে আমাদের যারা এই আধুনিক চিকিৎসা সংস্পর্শে যারা আসছেন তাদের মধ্যে সার্ভাইভাল চমৎকার খুবই ভালো যে আমি বলতে পারি যে আমাদের সংস্পর্শে যারা আসেন আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লুপাস ক্লিনিক আছে সেই লুপাস ক্লিনিকের চিকিৎসা যারা আছেন তাদের মধ্যে মৃত্যুর হারটা ইউরোপ আমেরিকায় যেমন তেমনই অত্যন্ত কম দশ বছরে শতকরা দশজন এমনটাই হবে বা তার চেয়ে সামান্য কিছু বেশি হতে পারে বারো তেরো পার্সেন্ট তা কিন্তু আপনার এই যারা টাচে আসছেন না তাদের মধ্যে হয়তো কিছুটা হার বেশি সামগ্রিকভাবে আমাদের দেশ থেকে রোগীরা যেই সমস্ত রোগের জন্য বাইরে চলে যান কমনলি যেমন ধরেন হার্টের রোগের জন্য রোগীরা যাচ্ছেন তারপর ক্যান্সারের জন্য যাচ্ছেন হ্যাঁ এসিলিটা এখনও তার অন্তর্ভুক্ত এখনও হয়নি এসিলির জন্য রোগীরা এখনও ব্যাপকভাবে বিদেশে যাচ্ছেন না তবে একটা জিনিস ঠিক যে আমাদের যেহেতু এসিলিতে এসিলি চিকিৎসা করতে পারি এই ধরনের চিকিৎসকের সংখ্যা এখনও যেহেতু খুবই কম অপ্রতুল রোগীর সংখ্যার তুলনায় যার জন্য আমাদের অনেক রোগী সত্যিকার এসিলি রোগী আমাদের কাছে অ্যাক্সেসটা পাচ্ছেন না এবং এই অ্যাক্সেস না পাওয়ার কারণে মানে পর্যন্ত আসতে না জিমোটোলজি পর্যন্ত আসা কিংবা ধরেন যখন এসিলি যখন কিডনিতে আক্রান্ত হয় তখন কিডনি বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্টকে দেখানো দেখানো চলে বা সেটাই বেটার তা সেরকম নেফ্রোলজিস্টের সান্নিধ্যে আসা এই ধরনের বিশেষজ্ঞ তো কম জিমোটোলজিস্ট সবচেয়ে কম নেফ্রোলজিস্ট বিরাট সংখ্যায় বাংলাদেশে নাই যেমন আমাদের আমি বলবো যে এর একটা অনুমোদন আছে যে একটা দেশে প্রতি পঞ্চাশ হাজারের জন্য একজন রিমাটোজিজ থাকা দরকার সেই হিসাবে বাংলাদেশে সতেরো কোটির জন্য এই মুহূর্তে তিন হাজার চারশো রিমোটলজি দরকার আমরা আছি মাত্র পঁয়তাল্লিশ জন মানে বলতে পারেন প্রায় দশ ভাগের এক ভাগ তা সেই হিসাবে আমি দশ একশো ভাগের এক ভাগ আচ্ছা আমি আপনাদের আরেকটা পরিসংখ্যানও দিতে পারি সেটা আসলেই আমার মনে হয় যে একটা মানে আকর্ষণ করার মানে আমাদের সবারই সেই দিকে নমনোযোগটা নিবদ্ধ করা দরকার এই যে ডব্লিউএচর অনুবোদন পঞ্চাশ হাজার এই অনুপাতটা অর্জন করেছে পৃথিবীর উন্নত দেশগুলো ইউরোপ আমেরিকা এইসব জায়গায় উন্নয়নশীল দেশগুলোতে অনুপাতটা হচ্ছে এমন দশ লক্ষ মানুষের জন্য একজন রিমাটোলজিস্ট এটা হচ্ছে গড় উন্নয়নশীল দেশের গড় হচ্ছে প্রতি দশ লক্ষের জন্য একজন সেই ক্ষেত্রে সেই অনুপাতটা কিন্তু সবচেয়ে কম হচ্ছে পৃথিবীতে বাংলাদেশ মিয়ানমার এবং তাজিকিস্তান এই তিনটা দেশে পঁয়ত্রিশ লক্ষ মানুষের জন্য একজন পঁয়ত্রিশ লক্ষ জি এটা খুবই হতাশাবঞ্জক রোগীরা যেহেতু অ্যাক্সেসটা পাচ্ছেন না আমাদের সংখ্যালতার কারণে সেই কারণে কিছু কিছু রোগী যারা একটু সচেতন যারা বুঝতে পারছেন যে এই রেমাটোলজিস বা রেফ্রোজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না আমরা পাচ্ছি না তখন তারা হয়তো অন্য কোনো দেশে যাচ্ছেন আচ্ছা এটা একটা কারণ বাস্তবতার কারণ আমি স্যার কাছে জানবো যে এই যে সংখ্যাটা কম এখানে পদায়নের ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা সরকার কিছু করতে পারে কিনা যদি দেখছেনা এটা তো আপনি স্যার একটু আগে যেটা বললেন যে এটা তো খুব হতাশা আমাদের যে মানে সংখ্যাটা আর কি সংখ্যা আর কি তো প্রথম কথা হচ্ছে যে সংখ্যাটা তো আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হবে এটা ঠিক আছে কিন্তু এ অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আমাদের ডিপার্টমেন্ট খোলা অত্যন্ত জরুরি কারণ যেটা দেখা যাচ্ছে যে একজন এমবিবিএস ডাক্তার সে তো জানতে পারছে না যে আমাদের যে নিউমারোটলজি একটা বড় একটা বিষয় একটা একটা ব্যাপক যেটা সিস্টেম অনেক সিস্টেমকে আঘাত করছে তো আমরা যদি প্রত্যেকটা সরকার যদি প্রত্যেকটা অ্যাটলিস্ট মেডিকেল কলেজগুলোতে রিমার্টলজি ডিপার্টমেন্টগুলো খুলে দেয় তাহলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ভালো আমরা চিকিৎসক পাবো যারা নিউবাটলজি সম্পর্কে ওনাদের এক্সপোজার থাকবে ওনারা সুচিকিৎসা দিতে পারবে ওনারা ধরতে পারবেন যে রোগটা কি এবং পরবর্তীতে তো চিকিৎসার বিষয়টা আসে এটা আমি যদি অ্যাড করি তার সাথে যেমন যদি আমাদের বিশেষ করে মানে উপজেলা লেভেলে না যদি প্রত্যেকটা জেলা যে জেলা সদরগুলোতে আছে জেলা সদরের যে হাসপাতালগুলো এই হাসপাতালগুলো তো বিভিন্ন ধরনের আপনার স্পেশালিস্টরা আছেন আমরা যেভাবে রুগীদেরকে বিভিন্ন ঢাকা মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে আসতে দেখি আমি আপনাকে একটু ইন্টারপ্ট করি একটা ফোন নিয়ে আমি আপনার কাছে আবার আসছি দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন আমি তানিয়া সুলতানা রামপুরা থেকে বলছি জি বলুন জি আমি হচ্ছে এই রোগটা ছয় মাসে ছয় মাস ধরে আক্রান্ত জি বলুন আমি ডাক্তার শামিম আহমেদ এ দেখাচ্ছে এখন উনি বলছ যে এখন কন্ট্রোলে আছে মাছ কাটাটা নিতে পারি কিন্তু এখন প্রচুর চুল উঠছে তারপর বিভিন্ন সমস্যা দেখা দেয় প্রচুর মাথা ব্যথা করে হাতে পায় ব্যথা করে পোষক পোষক পড়ে এখন আমি কি করতে পারি ধন্যবাদ তানি আপনার এই প্রশ্নের জন্য আমি আমি বলবো যে যদি মানে প্রচুর চুল পড়া যেটা এটা অনেক সময় এটা রোগের কারণে হয় আপনারা তো আগেই শুনেছেন ডক্টর জামিল বলেছিলেন যে এই রোগের একটা লক্ষণ হচ্ছে চুল পড়ে যাওয়া তো এই রোগের জন্য হতে পারে আবার কখনও কখনো আমাদের ওষুধের পার্শ্ব চুল পড়তে পারে তবে সামগ্রিকভাবে আমার মনে হয় যে সম্ভবত আপনার রোগটা অনেকখানিক নিয়ন্ত্রণে আসলেও আগের চেয়ে অনেক ভালো আসলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি কারণ এই যে চামড়ায় ফুসকা ফুসকা বললেন বা আপনি অন্যান্য যে সমস্ত উপসর্গের কথা বললেন তাতে আমার মনে হয় যে হয়তো কিছুদিন আগে পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও এটা আবার খানিকটা হয়তো নিয়ন্ত্রণ থেকে বের হওয়ার জন্য উকি দিচ্ছে তা আমার মনে হয় যে আপনার চিকিৎসকের কাছে আপনার আবারও যাওয়া প্রয়োজন উনি নির্ণয় করবেন যে আপনার রোগটা কি এখন পূর্ণ নিয়ন্ত্রণে আছে না আরও নিয়ন্ত্রণের প্রয়োজন আছে ওষুধ বাড়াতে হবে কি না বা আপনার চুল বাড়াতে কোনো ওষুধের পার্শ্ব হচ্ছে কি না এই জিনিসগুলো নির্ণয় করে আমি আশা করি উনি আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন দর্শক আমরা উত্তর পেয়েছেন আমরা আগে যেখানে তো সেই জন্য আমরা আমাদের কাছে মনে হয় যে এই প্রত্যেকটা জেলা সদরের যে হাসপাতালগুলো আছে এগুলোতে যদি ধাপে ধাপে সরকারের এরকম একটা পরিকল্পনা থাকে যে ধাপে ধাপে যদি রিমাটোলজিস্টকেও নিয়োগ দেওয়া যায় কারণ রিমার্জোল্সির এখন সংখ্যাও কম এবং ভবিষ্যতে আস্তে আস্তে সামনে ওনারাও আসবেন তো তাহলে আমাদের যারা পেশেন্ট যারা আছেন রুগীরা যারা আছেন তাদের জন্য অনেক সাশ্রয় হবে এবং তারা ইমিডিয়েটলি একটা রোগের নিবারণ করার জন্য তারা কিন্তু সামনে আসতে পারবেন ডেফিনেটলি যখন আপনার অনেক জটিলতা যদি কোনো কারণে কোনো রুগীর হয় তাহলে তো যারা এক্সপার্ট ঢাকায় আছেন বা অন্য জায়গায় এই জায়গায় যেতে পারবেন কিন্তু প্রাথমিকভাবেই আইডেন্টিফিকেশানের জন্য আসলে প্রত্যেকটা জেলায় যদি এরকম সদর হাসপাতালগুলোতে এ ধরনের একটা বন্দোবস্ত এবং এই পরিকল্পনা যদি সরকার নিতে পারে তাহলে এটা লোপাস রুগীদের পক্ষ থেকে এটা অত্যন্ত এবং সরকারের পক্ষ থেকে একটা অত্যন্ত

মানসম্পন্ন পুষ্টি সম্পন্ন খাওয়ার দাওয়ার যেমনটা দরকার তেমনি ওষুধপত্রের যে সারা জীবন ওষুধের উপর কম বেশি থাকতে হয় সেগুলোর একটা মানে খরচ তো আছেই তো আমি অবশ্যই এই বিষয়ে আমি আমি আমার স্যার অবশ্যই স্যারকে বলবো মানে আমি বলবো যে প্রথমত আমরা বলবো যে এসিলিটা একটা মোটামুটি কিছুটা ব্যয়বহুল রোগ এবং এই এসিলি বা লুপাসের যারা যারা আক্রান্ত হন তাদের জীবনটা যাদের উপাসে আক্রান্ত নন সেই ধরনের মানুষদের সুস্থ মানুষদের তুলনায় তাদের জীবনের ব্যবহারটা কিছুটা বেশি এটা আমাদের প্রথমে মানতে হবে কারণ এসিলি রোগীদের নিয়মিত কিছু ওষুধ খেতে হবে যেটা সুস্থ মানুষদের খেতে হচ্ছে না আর এসিলি রোগীদের মাঝে মধ্যে কিছু রক্ত পরীক্ষা করাতে হয় নিয়মিতভাবেই মানে রোগটা কোন দিকে যাচ্ছে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা এগুলি দেখার জন্য আবার ডাক্তারের কাছে যেতেও হবে এই সমস্ত কারণে এসিলি রোগটা সার্বিকভাবে গড়পর্তা জীবনধারণের ব্যবহার কিছুটা বাড়িয়ে দেয় কিন্তু একজন সাধারণ এসিলি রোগী যার কোনো তীব্র জটিলতা নাই। অথবা যিনি আমাদের প্রাথমিক ওষুধগুলো আমাদের প্রাথমিক ওষুধগুলোকে আমরা বলি যেমন হাইড্রক্সিক্লোরকুইন মেথোট্রিক্সেট অ্যাজাথায়োপ্রিন এগুলির দামগুলো কিন্তু মোটামুটি অ্যাফোর্ডেবল মানে মধ্যবিত্তের জন্য এগুলি অ্যাফোর্ডেবল খরচের মধ্যেই পাওয়া যায় যাদের এই ওষুধগুলো দিয়ে রোগটা নিয়ন্ত্রণে থাকে তাদের ব্যয়ভারটা স্বচ্ছল মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে কিন্তু যদি কোনো একজন রোগীর এই আমাদের সাধারণ রোগগুলিতে সাধারণ ওষুধগুলিতে কাজ হচ্ছে না এটাকে আমরা বলি রিফ্রেক্টরি বা রেজিস্ট্যান্ট প্রাথমিক চিকিৎসায় কাজ হচ্ছে না এই ধরনের রোগী অথবা যাদের কোনো তীব্র জটিলতা যেমন কিডনি আক্রান্ত হয়েছে বা ব্রেন আক্রান্ত হয়েছে তাদেরকে যখন আমাদের চিকিৎসা দিতে হয় তখন সেই এই পরিস্থিতির চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় ওষুধ বা পরীক্ষা নিরীক্ষা এগুলি আমাদের সচ্ছল সচ্ছল মধ্যবিত্তের মানে বলতে পারেন যে সামর্থ্যকে ছাড়িয়ে যায় তখনই বাড়তি খরচের প্রয়োজন হয় এবং তখনই আমাদের কস্ট রিএমবার্সমেন্টের প্রশ্ন এসে যায় এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই অবশ্যই কারণ আমরা যারা রুগীদেরকে দেখি যে আপনার শুধু ধরেন ঢাকা বা ঢাকার বাইরেও বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ আসলে গ্রামে বসবাস করে এখন পর্যন্ত তো ওইখানে যাদের যে ইনকামটা ওই আয়টা কিন্তু এত রেগুলার না যে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছে বা তার পরের মাসে পাবে কি না সেটা ঠিক নাই সেরকম হয়তো বছরের একটা সময় যখন গৃহস্থি বা ধান বা অন্য কিছু আসে তখন কিন্তু ভালো ইনকাম হয় অন্য সময় হয় না এবং সেই কারণে মানুষের পক্ষে নিয়মিতভাবে পরিমাণটা যদি কম হয় যদি একজন রুগীর প্রতি মাসেই তাকে পাঁচশো টাকা খরচ করতে হয় এটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং যেহেতু এটা মেয়েদের সবারই তখন মেয়েদের এই টাকাটা কিন্তু তাকে তার নিজে ইনকাম করে না এবং যারা রুগী এর দেখা যাচ্ছে যে আপনার প্রায় পঁচানব্বই ভাগ কিন্তু তার থেকেও বেশি প্রায় নিরানব্বই ভাগ রুগী কিন্তু নিজে ইনকাম করে না তার ইনকামটা আনতে হয় অন্যের টাকার উপর কিন্তু অন্য যখন তার স্বামী পরিবার কারো কাছে যখন সে টাকা চায় তখন তারা দেখে যে আরে আমি তো গত বছর মাসে তোমাকে দিয়েছিলাম পাঁচশো আবার এই মাসে পাঁচশো আবার এই মাসে এটা কি সারা জীবনে যেতে থাকবে পরিমাণটার থেকেও এর যে প্রভাব আয়ের যে প্রভাবটা এটা অত্যন্ত অত্যন্ত জটিল মানে অত্যন্ত কষ্ট সারের কাছে একটু বিস্তারিত জানবো যে প্রত্যন্ত অঞ্চলের একটা মানুষ যে এই রোগে একজন নারী হয়তো আক্রান্ত হলো এই যে রিমাটোলজিস্ট পর্যন্ত যাওয়া মানে সে অন্য ভুল না করে মানে আপনাদের কাছে আসতে হবে সেটা সে আসলে কখন বুঝবে কিভাবে সে আসবে একটু জটিল হলো মনে হয় না না জটিল না বিষয়টা এটা এটাতে একটা বাস্তব প্রশ্ন এটা বাস্তব প্রশ্ন সেক্ষেত্রে আমরা বলবো যে মানে স্থানীয় কোনো অ্যাটলিস্ট মানে কমপক্ষে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখানো উচিত আচ্ছা যে উনি তখন একদম প্রথম দিকে আসলে কোন লক্ষণগুলো হলেই সে আসলে মেডিসিনের কাছে যাবে তারপর এটা তো হচ্ছে যে আমি যেটা প্রথম থেকে বললাম যে যদি পেশেন্টের রোগীর আপনার বিভিন্ন গিরার ব্যথা বা আপনার ওই চুল পড়ে যাওয়া মুখে তালুতে ঘা হওয়া বিভিন্ন র্যাশ এগুলো যদি মানে রিকারেন্ট বারবার হচ্ছে এমন যদি হয় মানে কোথাও কোনো প্রতিকার হচ্ছে না তখন ক্ষুধা মন্দা হওয়া এবং পেশেন্টের ক্লান্তি অনেক ক্লান্তি বোধ করে যদি এগুলো দুই সপ্তাহ চেয়ে বেশি চলতে থাকে তাহলে আসলে যাওয়া উচিত বিশ্বব্যাপী আমরা এই বছরই দেখতে পেলাম যে বিশ্ব ওয়ার্ল্ড লুপাস ফেডারেশন একটা স্ট্যাটিস্টিক্স আপনার বের করছে অন্যান্য দেশগুলোতে এটা তো এত স্ট্যাটিস্টিক্স ফর্মালি নেই তারা আমেরিকার একটা স্ট্যাটিস্টিক বলছে যে আমেরিকায়ও এই রোগ নির্ণয়ের আগে প্রায় আড়াই থেকে তিন বছর লেগে যায় মানে আড়াই থেকে তিন বছর পরে গিয়ে ধরতে পারে তারা যে এটা আসলে গড়ম্বটা গড় বিলম্বটা যেটা গড় বিলম্ব মানে আমি অবশ্যই এই প্রসঙ্গে একটা কথা যোগ করবো যেটা আমার মনে হয় যে আমাদের দর্শকদেরকে আগে আমরা ঠিক পরিষ্কারভাবে বলে নিই এই রোগটা কিন্তু প্রধানত মেয়েদের হয় আচ্ছা এবং মানে বলা হয় যে মানে ফিমেল ইস্ট টু মেল রেশিও হচ্ছে নাইন ইস টু ওয়ান মানে নয়জন মহিলা হলে তার জন্য একজনের নব্বই ভাগ তাদের হ্যাঁ নব্বই ভাগ হচ্ছে মহিলাদের এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও বলা দরকার হয় যেটা তুলনামূলক কম বয়সের মেয়েদের বেশি হয় মানে পনেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যেই এই রোগটা সবচেয়ে বেশি শুরু হয় এবং যেহেতু আমাদের সমাজে এখনও ব্যাপকভাবে বলতে পারেন যে মানে নারীর প্রতি একটা অবহেলার একটা ভাব এখনও মানে বাংলাদেশ যদিও নারীর ক্ষমতায়নে পৃথিবীর মধ্যে একটা লিডিং দেশ কিন্তু তারপরেও এখনও নারীর প্রতি অবহেলা বা তাচ্ছিল্য এই জিনিসটা এখনও ব্যাপকভাবে বিরাজ করছে সমাজে এটাও কিন্তু আমাদের চিকিৎসাটা দেওয়ার পথে একটি বিরাট বাধা আমরা কখনো কখনো দেখি যে একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য একটা হয়তো ব্যয়বহুল ওষুধের প্রস্তাব করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে রোগী আমাকে তো আমার আমার হাজবেন্ড হাজবেন্ড ছেড়ে যেতে অথবা বিয়ে করে ফেলছেন এই ধরনের আমরা মাঝে মধ্যে পাই ফেস করি এই প্রসঙ্গে একটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে যে এটা কিন্তু উন্নত বিষয় হচ্ছে স্যার যেটা বললেন আমার আমার জানার মধ্যে একজন লুপাস রুগী আছেন যিনি উনি কানাডার প্রবাসী তো ওনাকে ওই কানাডাতে আপনার জিপি যারা জেনারেল প্র্যাকটিশনার ওনাদের কাছে ওদের তো সিস্টেম হচ্ছে রেফারাল সিস্টেম ওখানে কিন্তু প্রায় ওনার এক বছরের বেশি সময় লেগে গেছে যে ওনার যে লুপাস আছে কিনা সেটার জন্য তো উনি উনি আমার সাথে যেহেতু যোগাযোগে থাকেন উনি আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করেন আমার তো ব্যথা কমছে না তখন আমি ওনাকে বললাম যে আপনি ইএসআরটা চেক করে দিতে বলেন তখন জিপি ওনার ইএসআর চেক করার পর অনেক বেশি পাওয়ার পর তখন জিপি ওনার খেয়াল হলো যে একজন নিউমাটোলজিস্টের কাছে পাঠাতে হবে যে এরকম কিছু তৈরি তারপরে আমি অবশ্য এরপরে আমি একটা কথা খুব জোর দিয়ে বলবো যেটা আমি আসলে আমার ছাত্রদেরকেও বলি মাঝে মধ্যে সেটা হচ্ছে মানে আমেরিকা বা কানাডায় দেরি হচ্ছে ওইটাকে যেন আমরা আমাদের বিলম্বের জন্য একটা ডিফেন্স আত্মরক্ষামূলক একটা ঢাল হিসেবে ব্যবহার না করব। আমরা চাইবো যে আমাদের দেশে যেন আমরা ন্যূনতম বিলম্বে আমরা যাতে রোগটাকে নির্ণয় করতে পারি এবং সঠিক চিকিৎসা দিতে পারি এই ব্যাপারে আমরা এটা আমাদের উপর নির্ভর করবে এটা সরকারেরও দায়িত্ব আছে ব্যাপারে আমাদের এভাবে হতে হবে যে অন্য কি দেশে কি হচ্ছে না আমরা আমাদের সবকিছু পারফেক্টলি চালাবো এটাই হওয়া উচিত আমাদের সব সেই ক্ষেত্রে আমি এটা অবশ্য আমি তোমার ওই প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম যদিও আরেকজন একজন দর্শকের প্রশ্নের সাথে বলিনি সেটা হচ্ছে এই জন্য কিন্তু ইন্ডিয়ারও এখনকার ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথেও ওই ধরনের একটা পলিসিমূলক আলোচনা হচ্ছে তাদের মূল বিষয় হচ্ছে যেহেতু মেডিকেল কলেজগুলোতে আন্ডার গ্র্যাজুয়েট কার্যক্রম পরিচালনা করা হয় এবং অনেক মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন এবং পিডিয়েট্রিক্সের পোস্ট গ্র্যাজুয়েট কার্যক্রমও রান করা হয় বাংলাদেশেও এবং ইন্ডিয়াতেও এই জন্য ওখানকার সিদ্ধান্ত হচ্ছে এই আমাদের আরেকটা কনসেপ্ট আছে আমরা বলি যে প্রাইমারি রিমাটিক কেয়ার মানে প্রাথমিক বাত পরিষেবা আচ্ছা ওইটার জন্য কিন্তু রিমাটোলজিস্টের উপর নির্ভর করলে চলবে না আর আরেকটা বলা হয় এভিডেন্স বেসড ট্রিটমেন্ট তার মানে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ ভিত্তিক চিকিৎসা তা এখন বলা হয় যে মানে এভিডেন্স বেসড প্রাইমারি রিম্যাটিক কেয়ার বা এভিডেন্স বেসড প্রাইমারি লুপাস কেয়ার এই জিনিসটা বা আমরা বলবো বৈজ্ঞানিক তথ্যভিত্তিক প্রাথমিক বা পরিষেবা বা প্রাথমিক লুপাস পরিষেবা ওই জিনিসটা যদি আমরা ঠিকমতো প্রচলন করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে কমপক্ষে একজন রিমাটোলজিস্ট অবশ্যই থাকতে হবে শিক্ষক হিসাবে যিনি এই বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক প্রাথমিক রিমেটিক পরিষেবাটা শিখাবেন আমাদের স্নাতক শিক্ষার্থীদের এবং আমাদের স্নাতকোত্তর শিক্ষার্থীদের সেক্ষেত্রে তো স্যার প্রদায়ন এবং ডিপার্টমেন্ট খোলাটা খুবই খুব বেশি স্যার আমি একটা বিষয় একটু আমার কেউরে সিরি থেকে জানতে চাই এই যে রেমোটোলজিস্টদের ব্যাপারে মানে সবসময়ই আমরা শুনি মানে সাধারণ মানুষের সাথে কথা বলে যে তাদেরকে আসলে পাওয়া যায় না বিশাল একটা সিরিয়াল তিন মাস চার মাস অপেক্ষা করতে হয় মানে এই ক্ষেত্রে আসলে রোগীরা যে নিরুপায় তাদের জন্য সমাধানের কোনো পথ আছে কিনা স্যার একটু বলবেন তাদের জন্য সমাধানের জন্য তো ধরেন আমরা বলবো প্রথমত আমরা এই এটার জন্য যথেষ্ট লবিং করেছি এবং আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে এটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে হয়েছে কিন্তু যতদিন এটা মানে স্বায়ত্তশাসন ছিল না সরকারের অঙ্গীভূত ছিল ততদিন কিন্তু এটা হয়নি বিশ্ববিদ্যালয় হওয়ার পরেই প্রথম রিমোটলিজি উইং বলে একটা উইংকে মানে পরিচালনা করা হয় এবং এরপরে দু হাজার বারো সালে রিমাটোলজি ডিপার্টমেন্টও চালু হয় রিমাটোলজির কোর্স চালু হয় এবং এই কোর্সগুলো থাকার বদলতে কিন্তু আজকে বাংলাদেশে পঁয়তাল্লিশ জন রিমাটোলজিস্ট আছেন আচ্ছা আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আমাদের দিক থেকে আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমাদের সামর্থ্য তো খুবই কম আমাদের কিন্তু সরকারের উপর কোনো ইনফ্লুয়েন্স নেই তা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমরা এই পরিস্থিতির সাথে বলতে পারি প্রাণপণ লড়াই করে যাচ্ছি এবং অল্প অল্প করে হলেও পরিস্থিতির আমরা উন্নয়ন ঘটাচ্ছি কিন্তু আমি মনে করি যে আমাদের এই প্রচেষ্টার সাথে আমাদের পলিসি মেকার বা নীতি নির্ধারক সিদ্ধান্ত গ্রহিতা ডিসিশন মেকারস তারা যদি আমাদের এই প্রক্রিয়ায় আমাদের সমর্থনে যদি এগিয়ে আসেন তারা যদি তাদের ভূমিকা পালন করেন আমার মনে হয় যে আগামী দশ বছরের মধ্যেই আমাদের এই পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব হবে আমরা রাতারাতি কিছু আশা করি না আর কালকেই হবে তা বলবো না কিন্তু দশ বছরের মধ্যে করার প্ল্যানটা আমাদের রাখতে হবে আপনাদের তিনজনকে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমার বিদায় দিতে হচ্ছে আর বুদ্ধিবাড়িতে আসার জন্য এবং একটি আনকমন বলা যায় এই ধরনের একটি রোগ নিয়ে এত বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের তিনজনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মানে আমাদেরও আসলে খুবই আন্তরিক একটা ইচ্ছা ছিল যে জনগণের কাছে আমাদের এই রোগ সম্পর্কে বার্তাটা পৌঁছানো আপনি এই আমাদের এই লক্ষ্যটা এই প্রত্যাশাটা পূরণে যে আমাদের কাছে এগিয়ে এসেছেন আমাদের সুযোগ দিয়েছেন এই জন্য আপনাকে এই বদি দরজা আপনাদের সবার জন্য খোলা থাকলে আপনারা যখন ইচ্ছে আসতে পারেন আর কি ধন্যবাদ আর দর্শক দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যাবার আগে আপনাদের আবারও বলছি যদি আপনার অনেক দিন থেকে জ্বর হবার পরও সহজে কারণ নির্ণয় করা না যায় নাকের দুই পাশে প্রজাপতির পাখার মতো লাল চাকা হয় শরীরের বিভিন্ন স্থানে লাল রঙের বা গোল চাকা হয় পাশাপাশি অতিরিক্ত চুল পড়ে গিরায় ব্যথা হয় মুখের তালুতে ঘা হয় সর্বোপরি ক্লান্তি বা অবসাদ লাগে তাহলে অনতি বিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন একই সাথে জানিয়ে রাখছি রমজান মাসে বদ্যিবাড়ি রাত আটটার পরিবর্তে প্রচার হবে প্রতি শুক্রবার বিকেল চারটায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের